আজকে আবারও চলে যাচ্ছি, সেন্টারে যাচ্ছি, আর এই যে রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে বেড়াচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের কাল্লাবাড়িতে লোক আছে দুটো, আর ওদেরকে খাবার টাবার দিয়ে আর এই যে বেরিয়েছি, আর 12টায় যেতে বলেছে, আর এখন বেজে গেছে 12:30। আরো একটু লেট হয়ে যাচ্ছে, আজকে আমার মা চলে এসেছে হঠাৎ, আমার বাপের বাড়ির মা মানে আমার নিজের মা, ও চলে এসছে, আর আমি জানি না আজকে আসবে বলে, ফোন করেও আসেনি, হঠাৎ দেখছি পৌঁছে গেছে, সেই জন্য আরো একটু মানে বেশি দেরি হয়ে গেছে। আর আমি তো কথা বলে না, স্নান করে আমি যেতেই চাই না, আর তাড়াহুড়ো করে স্নান করলাম। আর আজকে কলকাতা থেকে ডাক্তার আসবে, আর হিমোগ্লোবিন টেস্ট করতে যাচ্ছি সেন্টার, আর কালকেও গেছিলাম, আজকেও যাচ্ছে, প্রত্যেক দিন আর যেতে ইচ্ছা করছে না। সব রিপোর্ট টিপোর্ট তোমাদের দাদা গুছিয়ে, তোমাদের দাদাও তো কাজ করছিল, আর যে বেরিয়ে গেছে আর বানপাড়ে এখন হাঁটছি, আর আবার সাইকেলে যেতে হবে। আর এরা যারা কাল্লাবাড়িতে কাজ করছে তারা তো দুবার খায়, এখন হাড়িয়া খাবে, মানে হাড়িয়া দিয়ে এসছি, আর একবার ভাত খাবে। আবার আমরা যাচ্ছি দোকানে, ওদিক থেকে মাংস নিয়ে আসবো, আর আমার মাও এসছে, আর দুপুরের আবার রান্না বান্না করতে হবে। আর 12:30 বেজে গেছে, কখন রান্না বান্না করবো, কখন সেন্টার থেকে আসবো, আমার তো আজকে মাথা কিছু কাজেই করছে না। হচ্ছে ওপরে আছে, তোমাদের দাদা যাচ্ছে ওপরে, আর হচ্ছে টিকিটটা করে নিয়ে আসবে, কারণ ওপরে ডাক্তার বসেছে, ওপর থেকে মানে টিকিটটা নিয়ে আসতে হবে। আর এই পাশে ডাক্তার বসেছে এই রুমটাতে, ওই যে আমিও আস্তে আস্তে যাই, দেখি কি বলে, আর উঠবো না বাবা, যদি বকে, সিঁড়িতে এখন ওঠা বারণ, সেই জন্য উঠতেও ভয় লাগছে যদি বকে। আর তোমাদের দাদা অনেকক্ষণে ওপরে গেছে, এখনো আসেনি, টিকিটটা হয়েছে কি হয়নি হয়নি মনে হচ্ছে, ফলে তো চলেই আসতো, আর আসতে নিয়ে হয়নি, আর এই পাশ দিয়ে তো আসবে। এখানে ডাক্তারবাবু বসে ছিল, ওষুধ দিচ্ছিল, এই যে ট্রেতে ওষুধ নিয়ে আসছো, আর এই পাশে হচ্ছে ব্লাড রিপোর্ট করবে, এই যে কি সব রেখেছে এই এগুলো। আর হিমোগ্লোবিন টেস্ট করা হয়ে গেল, আর আমরা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কোথাও দাঁড়াইনি। আর আজকে কি করেছে জানো তোমাদের দাদা, আমি যখন সাইকেল উঠছি আমাকে না ফেলে দিয়েছে, আর আর একটু হলে পুরো এরকম করেই পড়ে যেতাম, পুরো সাইকেলের মানে চাকাতে আমার পাটা ঢুকে গেছিল, আর একটু হলে পড়েই যেতাম, ফেলে দিয়েছে পুরো আমাকে। আর তাড়াতাড়ি করে চলে এলাম বাড়ি, আর মাংস দোকানটা বন্ধ, সেই জন্য মাংস টাংস কিচ্ছু পাইনি আজকে। আর কি রান্না হবে দুপুরবেলা, সকালবেলা ডাঁটা, আলু, আলু দিয়ে তরকারি করেছিলাম, আর শাক ভেজেছি, আর আমড়ার চাটনি করেছি দুপুরবেলা, আর দুপুর এখন হয়ে গেছে দুপুর, আর এই যে রান্না করছি, আর আমাদের মাংস তো পাইনি তখন, সেই জন্য বাড়িতে এসে মুরগি মেরেছে, আর এদিকে মুরগি মাংস করছি, এদিকে আলুগুলো ভেজে রেখেছি, আর আমি এখন খাচ্ছি, এই যে দুটো মিষ্টি নিয়েছি, আর পাউরুটি দোকান গেছিলাম তখন কিনে এনেছি, আর এখন খাচ্ছি, এখনো ভাত খাইনি। এত খিদা পাচ্ছে আমাকে যে খিদাতে আমি মরে যাচ্ছিলাম। আর বেড়ালটা দেখছো, এখন বাড়ি এসছি, আর আমাদের কতটা কাজ হয়েছে সেটাই দেখতে এসছি, আর বাবা এই যে দিকে সাথ দিচ্ছে, আর এই পাশে লোক লেগেছে আমাদের। আর আজকে রোদ না দিলে কি হবে, প্রচুর গরম গরম লেগে রেখেছে। আর এই যে এই বিলটা আজকে কদাল দিয়ে শেষ করলো, আর এই পাশেরটা তো আছেই বাকি, আর এখনো খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, 3:30-4টা বেজে গেছে।